বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 1,66,735 জন। এ পর্যন্ত বিশ্বে শনাক্ত 1,40,43,176 জন। মৃত্যুবরণ করেছে বিশ্বে 24 ঘন্টায় 4,496 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে মৃত্যুবরণ করেছে 5,97,583 জন। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। নতুন করে 2,928 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 2,07,453 জনের। গত 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 2,668 জন। ব্রিফিংয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় করোনা শনাক্তে 13,362 নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত 10,41,661 নমুনা পরীক্ষা হয়েছে। দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,13,558 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329 এবং PCR পরীক্ষা হয়েছে 13,362। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত 2,449 জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিল 37 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 43,453 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত 13,91,407 জন। মৃত্যুবরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 636 জন এবং এ পর্যন্ত 33,543 জন।